বিএসএফ এর তৎপরতায় পাঁচাড়ের আগেই উদ্ধার প্রায় দশটি সোনার বিস্কুট উদ্ধার হওয়া বিস্কুটগুলির বর্তমান বাজার দর বত্রিশ লক্ষ টাকা প্রায় এক কেজি ওজনের এই সোনার বিস্কুটগুলি উদ্ধার হয়েছে বাগদার মধুপুর সীমান্ত থেকে ঘটনায় গ্রেপ্তার এক পাচারকারী বিএসএফের তৎপরতায় ফের উদ্ধার হল সোনা এবারের ঘটনাস্থল বাগদার মধুপুর উদ্ধার হওয়া সোনার বাজার দর প্রায় বত্রিশ লক্ষ টাকা জানা গেছে বুধবার বিকেলে বাগদার মধুপুর সীমান্তের এগারো নম্বর গেটের কাছে এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় সীমান্তরক্ষী বাহিনীর ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তার কাছ থেকে উদ্ধার হয় দশটি সোনার বিস্কুট যার ওজন প্রায় এক কেজি বিএসএফের সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম আব্দুল হাইমণ্ডল ধৃতের বাড়ি বাগদা মধুপুর এলাকায় ধৃত ব্যক্তি সোনার বিস্কুটগুলি কোথায় পেয়েছিল বা কার কাছেই দেওয়ার কথা ছিল তাও খতিয়ে দেখছে বিএসএফ Bureau report news romance land Baghdad